ডিয়ার ভিউয়ার্স, যে কোনো জার্নির মধ্যে লঞ্চ জার্নিটাই সবচেয়ে বেশি আরামদায়ক ও মজার হয়ে থাকে। আর আজ এই পর্বে ঢাকা চাঁদপুর ঢাকা লঞ্চ জার্নির নানান দিক নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা থাকবে। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 7:45 থেকে শুরু করে প্রতি 1 থেকে 1.5 ঘন্টা পরপর লঞ্চ পাবেন ঢাকার নদীবন্দরে। এসি, নন এসি, সিঙ্গেল বা ডাবল কেবিন আছে, ভাড়া 800 থেকে 1,000 টাকা। আছে বিজনেস ও চেয়ার কোচ, যা 200 থেকে 250 টাকা প্রতি সিট, আর সর্বনিম্ন ভাড়া মাত্র 100 টাকা প্রতিজন। দর্শক, লঞ্চ জার্নির উল্লেখযোগ্য একটি দিক হচ্ছে আকাশ, বাতাস, পানি, প্রকৃতির এই তিনটি জিনিস একসাথে উপভোগ করা যায় খুব কাছ থেকে দারুণভাবে। পরিচ্ছন্ন ওয়াশরুম তো আছেই, এছাড়া সব ধরনের খাবারের সুব্যবস্থা থাকে লঞ্চে। যেহেতু চাঁদপুর, তাই ইলিশের পর্বটা লঞ্চে সেরে নিতে পারেন, অথবা চাঁদপুর নেমে যে কোনো খাবারের হোটেল বা রেস্টুরেন্টে। কারণটা এখন সারা বিশ্বই জানে, ইলিশের বাড়ি চাঁদপুর। তাই যে কোনো সময় আপনারা লঞ্চ জার্নি করতে পারেন পরম আনন্দে বন্ধু কিংবা পরিবারের প্রিয়জনদের সাথে। দর্শক, এবার ফেরার পালা, সাথে থাকবে চমৎকার গোধূলি, রূপালি চাঁদ আর সারাদিনের ভ্রমণের দারুণ সব অনুভূতি। আজ এ পর্যন্তই, আপনারা সবাই সুস্থ, সুন্দর, ভালো থাকবেন সবসময়, আর আপনাদের সব ধরনের ভ্রমণ হয়ে উঠুক নিরাপদ ও আরামদায়ক।